সম্মান সর্বোচ্চ রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা সবাই আদমকে সিজদা করো আর আজকের এই সমস্ত বেঈমান নাস্তিকগুলো শিখাচ্ছে মানুষ আগে মানুষ ছিল না মানুষ ছিল পূর্বে বান্দরের বাচ্চা এই যদি আপনারা আমার ছোট ছোট বাচ্চারা এই রকম শিক্ষা গ্রহণ করে ও আমার বন্ধুগণ শুনে রাখুন যে আজকের যেভাবে শিক্ষা গ্রহণ করছে আগামী 10 বছরের ভিতরে ওই ফেরাউনের কায়দায় দেশটাকে একবার শিক্ষাহীনতা করে দেবে কথা বলেন ঠিক কি না ফেরাউন এরকম পদক্ষেপ নিয়েছিল হামান পদক্ষেপ নিয়েছিল ওই ফেরাউনকে খোদা বলার দাবি করানোর জন্য ফেরাউনকে বলেছিল বন্ধু তুমি নিজেকে রব বলে দাবি করো তখন ফেরাউন বলতেছিল যে আমার দ্বারা রব পালন করা রব মানে প্রকাশ করা সম্ভব নয় তখন তার মন্ত্রী হামান ওই সময় বলেছিল বন্ধু তুমি আমাকে 40টা বছর সময় দাও 40 বছরের ভিতরে দেশটার ভিতরে এমন পরিবর্তন আমি সাধিত করব আপনাকে রব বলতে আর কোনো কষ্ট হবে না এই জন্য আমার প্রথম 10 বছরের টার্গেট হবে এই মিশরের ভিতরে শিক্ষা নীতির ভিতরে পাঠ্য বইয়ের ভিতরে যত জায়গায় আল্লাহর নাম রাসূলের নাম রয়েছে আমি সুকৌশলে মন্ত্রিত্বের পাওয়ার দিয়ে আমি সমস্ত পাঠ্য বই থেকে আল্লাহ এবং আল্লাহর নবীদের নাম ইসলামের নামগুলো সব কৌশলে মুছে ফেলে দেব ও আমার বন্ধুগণ আজকের যারা এই মুসলিমের দেশে মুসলমানের বাচ্চা দাবি করে যারা শিক্ষানীতির ভিতর থেকে ইসলামকে বাদ দিয়ে বিবর্তনবাদ প্রতিষ্ঠিত করার চিন্তা করেছো আমার মনে হয় এরা যতই মুসলমান পরিচয় দেখ না কেন সবগুলো ওই ফেরাউন আর হামানের উত্তরসূরি কথা বলে ঠিক কি না কথা বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উখিয়াবাসী ওনারা কেন আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন এভাবেই যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখেন বলেন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جبان سر شبي بلنا عوذ بالله من الشيطان الرجيم بسم الله
إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا وقال رسول الله صلى الله عليه وسلم من سره يوم القيامة كأنه راعٍ فليقرأ إذا الشمس كورت وإذا السماء فترت وإذا السماء شقت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه أميرا ومخبرا الله رسول প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই সবাই আওয়াজ দিয়ে মুসলিমের কর্মীদের মতো আওয়াজ দিয়ে বলতে হবে ভালোবাসা আছে না নাই রাসূলের শানে দরুদ পড়তে পারবো কি ইনশাআল্লাহ সবাই একযোগে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা দাড়াও মুসলিম যুবক তুমি কর্মে ছেলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও ও যুবকেরা আল্লাহর নবী ইসলামের মিছিলে আমাদেরকে আহ্বান করতেছে তোমরা কি যাইতে রাজি আছো সবাই কি যাইতে রাজি আছো আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মে ছেলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মে ছেলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মে ছেলে যাও কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি বলো নেতা কেমন সে ঠিক না কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি বলো নেতা কেমন সে যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও যে সমস্ত নেতারা
চুরি করে করে দেশের রক্ত সম্পদ সব লুট করে দিচ্ছে এই সমস্ত চোরদের সাথে কখনো হাত মেলানো যাবে কোনদিন হাত মেলানো যাবে যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও তাদের সাথে কেনে তুমি নিজেকে মিলাও ধরো মুসলিম যুবক তুমি কর্মে ছিলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও ধরো মুসলিম যুবক তুমি কর্মে ছিলে যাও সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে সব নীতির সেরা নীতি রাজনীতি না হলে দিনে দিনে দেশটা তখন যাবে রসাতলে তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটাও তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটাও শ্রেষ্ঠ নেতা রাসূল ছাড়া মানতে কার চাও আর কারোর কি মানা যাবে আর কারোর মানা যাবে কোন বেঈমান বটপার নেতাকে মানা যাবে রাসূলের আদর্শ যে সমস্ত কোরআনের দাঈরা ধারণ করেছে শুধুমাত্র তাদের পেছনেই আমরা সময়টাকে আমরা অতিবাহিত করব রাজি আছি মুসলমান কারা কারা তৈরি আছি দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটাও তাই তো রাসূল দেখিয়ে গেলেন রাষ্ট্রনীতিটাও শ্রেষ্ঠ নেতা রাসূল ছাড়া মানতে কার চাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মী ছিলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মী ছিলে যাও কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা তাকবীরের বিরোধিতা করে এমন মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চা বাংলাদেশে আছে না নাই সবাই বলেন আছে না নাই কি স্লোগান দিচ্ছ যুবক তাকবীর বলা মানা কিসের লোভে দলের তরে হচ্ছ দিওয়ানা ওমর আলীর উত্তর সুরি এসো হাত মিলাও ওমর আলীর উত্তর সুরি এসো হাত মিলাও আল্লাহর রাজে কায়েম করতে এবার শপথ নাও পারবো ইনশাল্লাহ পারবো তো আল্লাহর রাজ কায়েম করতে এবার শপথ নাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মী ছিলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মী ছিলে যাও রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কর্মী ছিলে যাও আল্লাহ কবুল করুন বলেন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ হায়াতি জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে প্রধান অতিথি অত্র চার নম্বর রাজা পালং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনার আমার সকলেরই শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির চৌধুরী সাহেব আমন্ত্রণ পেয়েছেন সাবেক চেয়ারম্যান দুই নম্বর রত্নপালং ইউনিয়ন পরিষদের
সুযোগ্য সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ নুরুল কবির চৌধুরী সাহেব এছাড়াও মঞ্চে উপবিষ্ট বরেণ্য উলামায়ে দ্বীন বিশেষ করে আমার পূর্বে জাতির শ্রেষ্ঠতম সন্তান হযরত উলামায়ে কেরামগণ যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখে ধন্য করেছেন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি রাফানা লাকা যিকরক আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সবার সম্মানকে আরো বহু গুণে বাড়ায় দেন বলেন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছ থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় কোরআন প্রেমিক রাসূল প্রেমিক নর শরদুল বীর মুজাহিদ সিপাহ সালার অন্যতম সৈনিকেরা প্রাণপ্রিয় শ্রদ্ধেয়ভাজন ভাই এবং বাবাজিরা স্নেহের কচিকাঁচা বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা প্রাণপ্রিয় উখিয়াবাসী আলোচনার সূচনায় আমি আবারও সকলকে লক্ষ্য করে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ আর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক যে মহান মুনিব যে মহান রব সমস্ত পরিশ্রমকে উপেক্ষা করে সারাদিনের অক্লান্ত পরিশ্রমকে উপেক্ষা করে যে রাতটি আমাদের জন্য করেছিলেন আরামে সেই রাতের ঘুমকে হারাম করে কোরআনের এই মহৎ আয়োজনে জান্নাতের এই বাগানে অসংখ্য মানুষ থেকে পৃথক করে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো বসার মতো ব্যবস্থা করেছেন কোরআনের কর্মীদের মতো আওয়াজ দিয়ে সবাই বলুন তো কোরআনের এই ময়দানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজা সবাই বলেন খুশি নাকি বেজা খুশি হয়ে সেই মহান আল্লাহ তাআলার জন্য দিল থেকে এক যোগে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ আমরা পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়াযীমি সুলতানিক আমরা শুকরিয়া আদায় করলাম কা আলহামদুলিল্লাহ দুরুদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখিয়াবাসীর পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকুন বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামী আন্দোলনের জন্য কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন রক্ত ঢেলে জীবন দিয়েছেন জীবনকে বাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে যে কিতাব থেকে আলোচনার জন্য উপস্থিত হয়েছি যারা মুসলমান তারা একটা আওয়াজ দিবেন সে কোরআন কা তাহলে বোঝা যাচ্ছে এখানে সবাই মুসলিম তো মুসলিমের আওয়াজ তো এরকম বিড়ালের মতো হতে পারে না আল্লামা সাইদির সুরে বলতে চায়
বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই পারবো তো সবাই পারবো তো সিংহের আওয়াজ তো অনেক বড় আওয়াজ সিংহের আওয়াজ তো ভয়ঙ্কর আওয়াজ মুসলমান তো বীরের জাতি সিংহের জাতি সুতরাং মুসলমানের আওয়াজ তো হতে হবে ওরকম বীরের মতো সিংহের মতো পারবো তো ইনশাআল্লাহ সবাই পারবো ইনশাআল্লাহ যে কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি আওয়াজ দিয়ে বলতে হবে সে কোরআন কা এই কোরআনের ভিতরে কোন রকম ভুল ত্রুটি আছে কোন রকম সন্দেহ আছে যারা সন্দেহ করবে ইসলামের ভিতরে তাদের কোনো জায়গা আছে নাই এর পরেও কিছু জালিমের বাচ্চা রয়েছে তারা এই কোরআন সহ্য করতে পারে না দাড়ি টুবি পাগড়ি গোলজামা সব রয়েছে দেখতে মনে হয় আল্লাহর ওলি অথচ টাটকা শয়তানের ধাড়ি এমন মানুষ আছে না নাই বলেন এমন মানুষ আছে না নাই এদের কাজই হলো কিভাবে কোরআনকে নিয়ে কটাক্ষ করা যায় কিভাবে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করা যায় সব সময় তার পায়তারাগুলো করে কথা বলেন ঠিক কিনা যুগে যুগে এই কোরআনের বিরোধিতা যারাই করেছে ইসলামী আন্দোলনের বিরোধিতা যারাই করেছে বেঈমানগুলো সবই ধ্বংস হয়েছে ইসলাম ঠিকই আছে থাকবে ভবিষ্যতে কেউ এর বিরোধিতা করে কোনোদিন সে কোনো রকম জয়ী হতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ আজকে আমাদের কত দুর্ভাগ্য যে সেই আল্লাহর কোরআনের কথা আজকের প্রচার করার জন্য এই স্বাধীন বাংলাদেশে 96% মুসলিমের দেশে আমাদের অনুমতি নিয়ে তারপরে কোরআনের কথা বলা লাগে ঠিক কিনা আমার বলতে চাই যে আমরা যে জমিনে বসে রয়েছি এ জমিন কার সবাই বলেন কেউ জবান বন্ধ করে থাকবেন না এ জমিন কার আমরা কার গোলাম সবাই বলেন আমরা কার গোলাম সুতরাং গোলামের বাচ্চা গোলাম হয়ে আল্লাহর কথা আল্লাহর জমিনে বন্ধ করার তোমার স্পর্ধা দিল কে তুমি আজকের বন্ধ করতেছো কবরে যাও ফেরেশতা তোমাকে বিনা পারমিশনে বিনা অনুমতিতে তোমার টুকরা টুকরা করে ফেলবে কথা বলেন ঠিক কিনা সময় সামনে কত বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে আজ হোক কাল হোক যারাই কোরআনের বিরোধিতা করেছে এ সমস্ত বেঈমানদের পিঠের চামড়া থাকবে না থাকবে না থাকবে না কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ আজকের এই কোরআনের কথা বলতে যে মামলা হামলার শিকার হতে হয় কোরআনের কথা বলতে যে জালিমের জিন্দানখানায় যেতে হয় শুনে রাখো এক সাইদিকে বন্ধ করে মনে করেছিলে ইসলামকে বন্ধ করে দেবে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেবে কিন্তু এক সাইদিকে বন্ধ করেছো লক্ষ সাইদি বাংলার ঘরে ঘরে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সুতরাং ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবে আজ হোক কাল হোক সময় পাল্টালে পালাবার মতন করো জায়গা পাবে না পাবে না পাবে না কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ এই কোরআনের জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় প্রয়োজনে যদি জালিম শক্তির বিরুদ্ধে রাজপথে নামতে হয় ও মুসলমান আমরা কি তৈরি আছি আমরা কি তৈরি আছি কারা কারা তৈরি আছি দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দেয় হাত নামান আমার বন্ধুগণ আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নেন বলেন আমিন সূচনায় যাব না সরাসরি আলোচনার ভিতরে চলে যাব আমার বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে 78 নম্বর সূরা সূরাতুন নাবা থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি কয়টি আয়াত সবার মনোযোগ আছে তো ও এখানে যারা যুবক ভাইরা আছে তোমাদের মনোযোগ আছে তো এই যুবকদেরই দরকার এই যুবকদের দিয়ে ইসলামের উন্নয়ন সাধন হয়েছে কথা বলেন ঠিক কিনা আর যত দাড়ি পাকা মুরব্বিগুলো ছিল ওই সময়ে এই সমস্ত বুড়াদের দ্বারা ইসলামের ক্ষতি সাধন হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন বুড়ারা কোনোদিন জান্নাতে যাবে না বুড়ারা কোনোদিন জান্নাতে যাবে না
এখানে যে সমস্ত মুরব্বীরা রয়েছেন আমার বাপ জানেরা রয়েছেন আপনারা আবার রাগ করবেন না আল্লাহ তাআলা যখন জান্নাতের ঘোষণা করবেন তখন আপনার দাড়ি এরকম সাদা আর থাকবে না আপনি আর বুড়া থাকবেন না আপনার যুবক বানিয়ে 33 বছরের যুবক বানিয়ে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলেন না সুবহানাল্লাহ এবার খুশি হয়েছেন তো বাপ জানেরা আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি সূরাতুন নাবার যে পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আজকের আলোচনা করব কোন কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে জাহান্নামের শাস্তিটা কোন ধরনের হবে জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান অবস্থা দিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা সকলে শ্রবণ করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে শুনি রহমত নাজিল করবেন কে রহমত নাজিল করবেন কে আলোচনা শুরু করব তার আগে আমার যে সমস্ত কলিজার ভাইরা দাঁড়িয়ে আছেন সামনে অনেক জায়গা রয়েছে আপনারা সবাই কোরআনের ভালোবাসায় আস্তে আস্তে একটু আসুন সামনের দিকে সরে আমার ভাইদের একটু বসার জায়গা করে দেন সবাই জিকির করুন সুবহানাল্লাহ খুব দ্রুত বসে পড়ুন খুব দ্রুত আলোচনা শুরু হবে এক্ষুনি সবাই সামনের দিকে আসুন সামনের দিকে আসুন সবাই বসে বসে যাওয়ার চেষ্টা করুন কেউ দাঁড়িয়ে থাকবেন না কোরআনের স্বার্থে সবাই একটু ভালো মানে বসার চেষ্টা করুন কোরআনের আদব রক্ষা করার চেষ্টা করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বন্ধুগণ যে কথা বলছিলাম আমরা যদি মনোযোগ সহকারে শুনি রহমত নাজিল করবেন কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ নয় নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের ভিতরে 204 নাম্বার আয়াতের মাধ্যমে বিশেষ করে আমরা যারা এই কোরআনের প্যান্ডেলে বসে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন যখন তোমাদের সামনে এই কোরআন থেকে তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলো বলা হয় যখন তোমাদের সামনে ইসলামের সুমহান বাণীগুলো বর্ণনা করা হয় তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে কে বলছে কথা সবাই বলেন কে বলছে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রহমত রয়েছে সমস্ত রহমতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে তাহলে সেই কোরআন থেকে আমরা আয়াত শুনলাম জাহান্নামের জাহান্নাম সম্পর্কে আসুন আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে কি বাণী আমাদের কাছে শোনালেন আমরা একটু শোনার চেষ্টা করি আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিঃসন্দেহে জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ জাহান্নাম একটা ফর আরবি রসদ শব্দ থেকে এই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে যার শাব্দিক অর্থ হলো ঘাঁটি বা ফর জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে রয়েছে এটাই বোঝানো হয়েছে ও আমার বন্ধুগণ আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান কারা কারা যাবেন একটু হাত তোলেন তো কেউ যাবে নাকি
কেউ যাবে না তাই না এখন দেখুন পরবর্তী আয়াতের মাধ্যমে আমরা জেনে নেই কারা জাহান্নামে যাবে সেই সেই লোকদের চরিত্র আমাদের ভিতরে আছে কিনা এখনি প্রমাণ হয়ে যাবে কেউ তো জাহান্নামে যেতে চাইলেন না কিন্তু দেখেন ওই জাহান্নামে যাওয়ার বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে কিনা একটু কোরআন থেকে মেলানোর চেষ্টা করুন আমার বন্ধুগণ যে জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে রয়েছে ওই জাহান্নামে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে সে কথা বর্ণনা করলেন লিত্তাগিনা মাআবা এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছিল কোরআন বিরোধী মানুষ আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে না নাই মানে আপনার বাড়িতেই রয়েছে আপনার বাড়িতেই রয়েছে আপনি মিথ্যা কথা বলেন এমন একটা দিন নাই যে আপনি মিথ্যা ছাড়া থাকতে পেরেছেন যে কোনো ভাবেই আপনি মিথ্যা কথা বলতেছেন এখন বলেন তো মিথ্যা কথা কোরআন কি কোনোদিন সমর্থন করে এক নম্বরে আপনি ধরা খেয়ে গেছেন এক নম্বরে ধরা খেয়ে গেছেন আপনি স্বীকার করেন আর নাই করেন আপনি একটু চিন্তা করে দেখুন এই এই বৈশিষ্ট্যর ভিতরে আপনি কিন্তু ধরা খেয়ে গেছেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন লিত্তাগিনা মাআবা এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে ঈমান নিয়ে যারা বাড়াবাড়ি করেছে ও আমার বন্ধুগণ এই সমস্ত বেঈমান আর নাফরমানগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে ফাঁদ হিসাবে তৈরি করেছে ও আমার বন্ধুগণ ওই জাহান্নামে যদি একবার ঢোকে ওই জাহান্নামের ভিতরে যদি একবার প্রবেশ করে ওই জাহান্নামের ভিতরে কতদিন থাকবে এই দুনিয়ার ভিতরে তো আমি আপনি 20 বছর 30 বছর 40 বছর 70 বছর পর্যন্ত বেঁচে থাকি সর্বোচ্চ 100 বছর পর্যন্ত বাঁচব তার উপরে কি কেউ বাঁচবে তার উপরে কেউ বাঁচবে না কিন্তু ওই জাহান্নামে যাওয়ার পরে কতদিন আপনাকে সেখানে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে সে কথাও বর্ণনা করে দিয়েছেন এই দুনিয়াতে যেরকম নির্দিষ্ট একটা সময় রয়েছে যে হয়তো 70 বছর না হলে 60 বছর এর ভিতরেই হয়তো আপনি চলে যেতে পারেন কিন্তু জাহান্নামে কতদিন থাকবেন আল্লাহ তাআলা সেটারও একটা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা শব্দের দিকে খেয়াল করতে হবে ও যুবক ভাইয়েরা খুব সাবধান আজকের তোমাদের ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান সবসময় একটা চক্রান্তের ভিতরে লেগে আছে কথা বলেন ঠিক কিনা তাদের কারণ হলো তাদের টার্গেট হলো যুবকদেরকে যদি কোনোভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় তাহলে ইসলামটাকে বন্ধ করা তাদের জন্য সহজ হয়ে যাবে এরকম একটা পরিকল্পনা নিয়েই তারা সামনে আগাচ্ছে এখন যুবকদেরকে ধ্বংস করছে কিভাবে যুবকদের হাতে তুলে দিয়েছে স্মার্টফোন স্মার্টফোনের ভিতরে স্বল্প মূল্যের ভিতরে গেমস দিয়ে দিয়েছে ফ্রি ফায়ার আর পাবজি কথা বলেন ঠিক কিনা যুব সমাজ ইসলাম বিধ্বংসী এই গেমসগুলো নিয়ে সারা দিনটাই অতিবাহিত করে দেয় আর রাত যখন আসে তখন ফ্রি মিনিট আর টক টাইম দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রাতটা পার করে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে যুব সমাজ আজকের ধ্বংসের পথে এ কথা সত্য নাকি মিথ্যা এ কথা সত্য নাকি মিথ্যা আমার যুবক ভাইরা খুব খেয়াল করতে হবে একবার যদি আমরা আল্লাহর ওই জাহান্নামের ফাঁদে আটকে যাই সেখানে আমাদেরকে কতদিন থাকতে হবে একটু আয়াতের দিকে লক্ষ্য করতে হবে আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা এই দুনিয়ার ভিতরে যারা একবারে নাফরমানি করে জাহান্নামের ভিতরে প্রবেশ করেছে জাহান্নামে যাওয়ার পরে সেখানে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী খুব খেয়াল করতে হবে যুগের পর যুগ এখন আমি আপনাদেরকে বলতে চাই কত বছর সমান এক যুগ হয় সবাই বলেন এক যুবক ভাই বলেছে 12 বছর এটা রাইট 12 বছর সমান একটা যুগ হয় আচ্ছা বলুন তো কত বছর সমান একটা শতাব্দী হয়
100 বছর মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে তো অনেকেই পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ অনেকের সাধারণ জ্ঞান তো যথেষ্ট রয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের ভিতরে আপনাকে যুগের পর যুগ কত যুগ থাকতে হবে একমাত্র কে জানেন সবাই বলেন কে জানেন শতাব্দীর পর শতাব্দী কত শতাব্দী যে আপনাকে থাকতে হবে একমাত্র কে জানেন কিন্তু আপনি তো বড় হুজুরের কথাই মুখে সান্তনা নিয়ে বসে রয়েছেন বড় হুজুর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি কালেমা পড়েছে একদিন না একদিন সে জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়াটা কিন্তু অতটা সহজ নয় ও আমার বন্ধুগণ খুব খেয়াল করতে হবে জাহান্নামে যাওয়াটা কিন্তু অতটা সহজ নয় একবার যদি আপনি জাহান্নামে যান ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াম আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে তুমি যদি একবার জাহান্নামের ভিতরে ঢোকো তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা কতটা কঠিন একটা সুয়ের চিত্র আমাদের মা বোনেরা লেপকাঁথা সেলাই করে না যে সুই এই সুয়ের চিত্র কি অনেক বড় নাকি অনেক বড় আর উট কি খুব ছোট নাকি উট কি অনেক ছোট উট কিন্তু অনেক বড় আল্লাহ তাআলা বলেছেন সুয়ের চিত্র দিয়ে যতদিন পর্যন্ত উট গমন করা সম্ভব হবে না ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না এখন আপনি কিভাবে জান্নাতে যাবেন খুব খেয়াল করতে হবে জান্নাত কিন্তু আপনার আমার মামার বাড়ি না যে মন চাইলো আর চলে গেল অনেক পীর বাবারা তো রয়েছে এরকম যে তারা স্বপ্ন দেখা বিভিন্ন রকম স্বপ্ন আমাদের কাছে এসে মুরিদ হও সুপারিশ করে তোমাদের জান্নাতে নিয়ে যাব মনে হয় যেন জান্নাতে ঠিকাদারি নিয়ে বসে রয়েছে কথা বলেন ঠিক কি না জান্নাত কিন্তু কারো পৈতৃক সম্পদ না যে ইচ্ছা করলেই আপনি বণ্টন করবেন ইচ্ছা করলেই আপনি যা ইচ্ছা তাই করবেন কোনোদিন সম্ভব হবে না খুব খেয়াল করতে হবে আমার যুবক ভাইরা আল্লাহ তাআলা কি বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা সেই জাহান্নামের ভিতরে যারা যাবে তারা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ওই জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে এখন মনে করেন আপনি 100 শতাব্দী আপনি জাহান্নামের ভিতরে থাকলেন এরপরে আপনি জান্নাতে যাবেন কেমনে যাবেন যতদিন পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব হবে না ততদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না এটা আমার কথা না আল্লাহর কথা আপনারা কোরআন খুলবেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40 8 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের ভিতরে এই আয়াতখানি দেয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন এখানে বলা হয়েছে যারা আল্লাহর বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে জানার পরেও পাশ কাটিয়ে চলে যে একটা জিনিস কোরআনের ভিতরে আছে যে তোমরা জিনা করো না চুরি করো না বাটপারি করো না জুলুম করো না সব কোরআনে দেয়া রয়েছে এর পরেও জানা সত্ত্বে কিছু মানুষ রয়েছে দেখবেন এগুলো মানার চেষ্টা করে না না বোঝার ভান করে আস্তে করে পাশ কাটিয়ে চলে যায় কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ একবার যদি আপনি জাহান্নামে যান আল্লাহ তাআলা বলতেছেন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করাটা যতটা কঠিন জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা তার থেকেও বেশি কঠিন ও আমার বন্ধুগণ এখন জাহান্নামে যে চলে যাবে যারা এই দুনিয়ার ভিতরে জীবন ধারণের জন্য আমাদের খাদ্য প্রয়োজন আমরা খাবার খাই না হলে সুস্থ থাকতে পারবো না ও আমার বন্ধুগণ যারা জাহান্নামের ভিতরে যাবে তারা কি খাবে আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বর্ণনা করেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা আল্লাহু আকবার একবার যারা জাহান্নামে যাবে
তাদের কিসমতে তাদের ললাটে তাদের কপালে সুপেয় ঠান্ডা কোনো শীতল পানি তাদের কিসমতে জুটবে না তাদের খাবার হিসাবে কি দেয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসাকা যখন তাদের ক্ষুধা লাগবে যখন তাদের তৃষ্ণা লাগবে আল্লাহ তাআলা বলেছেন ক্ষতের খড়ন পূজ রক্ত মানুষের ঘা হয় সমস্ত শরীরে ঘা হয় ফোড়া হয় এগুলো থেকে আপনারা বুঝতে পাচ্ছেন তো আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের সবাই বুঝছেন তো আমাদের শরীরে ঘা হয় না ফোড়া হয় কি না আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের যখন ক্ষুধা লাগবে ওই ক্ষতের খড়ন ঘা ফোড়ার পূজ রক্তগুলো তাদেরকে খাবার হিসাবে দেয়া হবে আর পান করার জন্য দেয়া হবে টকবগে উত্তপ্ত ফুটন্ত গরম পানিগুলো তাদের খাবার হিসাবে দেয়া হবে তাফসীরের ভিতরে আসছে যখন এই ক্ষতের খড়ন পূজ রক্ত আর টকবগে ফুটন্ত গরম পানিগুলো যখন উদার তাড়নায় খেয়ে ফেলবে ওই গরম পানি পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে নাড়ি ভুঁড়িগুলো গলে পচে পিছনের রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে উপায় থাকবে উপায় থাকবে না এই জন্য আজকের আমরা দেখব যে জাহান্নামে যাওয়ার কারণটা কি আর কারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে আজকের আমরা সেটাই জানতে পারবো আল্লাহ যেন আমাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন বলেন আমিন আমার বন্ধুগণ আসুন বলছিলাম যে কি কারণে জাহান্নামে যাবে এক নাম্বার একটা পয়েন্ট দিয়েই আলোচনা শেষ করব ও আমার বন্ধুগণ বলতে চাই আল্লাহ তাআলা বলতেছেন লিত্তাগিনা মাআবা এই দুনিয়ার ভিতরে যারা ইসলামের বিরোধিতা করে ইসলামের বিরোধিতাকারী মুসলমানদের ভিতরে আছে না নাই আবার এই মুসলমান কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান কিন্তু আবার ইসলামের বিরোধিতাও করে মুসলমান নামাজ পড়ে বাটপারি করে মুসলমান নামাজ পড়ে চুরি করে মুসলমান নামাজ পড়ে সুদের ভিতরে সম্পৃক্ত হাজির সাহেব হজ করে এসেছে তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আর অধিক লক্ষ লক্ষ টাকা সব সুদের ভিতরে কাটায় দেয় এমন হাজির সাহেব আছে না নাই আবার আপনাদের এই টেকনাফ উখিয়ার ভিতরে আরো একটা রয়েছে সেটা হলো নামাজ পড়ে আবার লাল দানার ব্যবসা করে আছে না নাই লাল দানা বুঝতে পেরেছেন তো যদিও এর ভিতরে ওই ব্যবসায়ীগুলো নাই আমার যে সমস্ত ভাইয়েরা এসেছেন নিঃসন্দেহে তারা কোরআনের প্রেমিক এই জন্য এই কোরআনের ভালোবাসায় ছুটে এসেছেন কিন্তু যারা লাল দানার ব্যবসার সাথে জড়িত অনতি বিলম্বে তওবা করে ফিরে আসুন আর না হলে নামাজ রোজা দান সাদকা যত রকম ভালো কাজ আপনি করেন না কেন আল্লাহর দরবারে কিন্তু পৌঁছাবে না আল্লাহর দরবারে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না তার কারণ আপনি হারামের সাথে জড়িত ছিলেন যেটা কোরআন বিরোধী সরাসরি কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এবার বলতে চাই মুসলমানের দেশে মুসলমানের বাচ্চারা বর্তমান সময়ে দেখবেন বড় বড় চেয়ারের অধিকারী যারা রয়েছে ম্যাক্সিমাম সবগুলো মুসলমান কথা বলেন ঠিক কিনা সবগুলো নাম মাত্র মুসলমান কিন্তু কার্যকলাপগুলো সব কোরআন বিরোধী ইসলাম বিরোধী কথা বলেন ঠিক কিনা আজকের এই সমস্ত নেতাদের দ্বারা কোরআনের বিরোধিতা এমন ভাবে হচ্ছে ইসলামের বিরোধিতা এমন ভাবে হচ্ছে আজকের দুর্ভাগ্যজনক হলেও সত্য দলীয় কর্মী বলে যত অপরাধ করে না কেন একটা হেলোর বিনিময়ে তাদেরকে ছাড় দিয়ে দেয় তারা সব বুক ফুলিয়ে রাজপথে ঘুরে বেড়ায় কথা বলেন ঠিক কিনা আর যারা কোরআনের কথা বলতে বলতে জীবনটাই শেষ করে ফেলেছে স্বামী সন্তান স্ত্রী সন্তানের কাছে ঠিক মতো সময় দিতে পারে নাই 30 বছর 40 বছর 50 বছর ধরে যারা কোরআনের খেদমত করেছে ইসলামের দায়ী হওয়ার কারণে তাদেরকে নানান রকম তকমা দিয়ে মিথ্যা মামলাগুলো দিয়ে আজকের তাদেরকে জালিমের জিন্দানখানায় বন্দী করা হয়েছে কথা বলে ঠিক কিনা এমনকি মিথ্যা মামলাগুলো দিয়ে দিয়ে
জালিম শক্তি তাদেরকে আজকের ফাঁসির দড়িতে ঝুলাইছে কথা বলে ঠিক কি না সুতরাং এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের হিসাব হবে কিন্তু সামনের দিনের কাছে কথা বলেন ঠিক কি না আজকের যারা বাড়াবাড়ি করতেছো ইসলামের বিরোধিতা করতেছো কোরআনের দিকে খেয়াল করুন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাবা আয়াত নাম্বার 22 কত নাম্বার আয়াত 22 নাম্বার আয়াতে বলতেছেন লিত্তাগিনা মাআবা এই দুনিয়ার ভিতরে যারা ইসলামের বিরোধিতা করে ইসলামের দাওয়াত দেয় যারা তাদের উপরে বিরোধিতা করে নানান রকম মামলা দেয় ও আমার বন্ধুগণ যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে নির্ধারণ করে রেখেছি এই জাহান্নামে কি যেতে চান জাহান্নামে যেতে চান কারা কারা যাবেন একটু হাত তোলেন কারা কারা যাবেন কেউ যাবেন তাহলে কোরআনের বিরোধিতা কি করা যাবে কোনদিন করা যাবে যারা কোরআনের বিরোধিতা করে এই সমস্ত নাস্তিকদের পেছনে আর দৌড়ানো যাবে যাবে আমার বন্ধুগণ আপনাদের কি ভয় লাগতেছে নাকি ভয় লাগতেছে কথা বলছেন না কেন কথা বলছেন না কেন আজকের মুসলমানরা নির্যাতন সইতে সইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে কথা বলেন ঠিক কি না আপনি কোরআনের কথা বলবেন মামলা খাবেন আপনি দাঁড়িয়ে রাখবেন আপনার উপরে জুলুম শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এক সময় ছিল এক আলেমদেরকে নানান রকম মিথ্যা মামলা দিত জুলুম করত নির্যাতন করত আর আরেকজনেরা মজা নিত কোন রকম প্রতিবাদ করত না হেসে উড়াই দিত যে অপরাধ করেছে ধরা খেয়েছে এই রকম ভাবে তারা সব কথাগুলো স্বাভাবিকভাবে নিয়েছিল আজকের এমন একটা সময় এসেছে আজকের শুধু যেই কোরআনের কথা বলতেছে যে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে সে যেই দলের হোক যেই পথের হোক আলিয়া হোক কওমি হোক কাউকে কিন্তু আর ছাড় দিচ্ছে না কথা বলেন ঠিক কিনা আজকের মামুনুল হক কেন জেলখানায় আজকের রফিকুল ইসলাম মাদানী কেন জেলখানায় আল্লামা সাইদি কেন জেলখানায় জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা কেন আমার বন্ধুগণ কেন তারা জেলখানায় কি তারা কি চুরি করেছে তারা কি চুরি করেছে একটাই অপরাধ কি অপরাধ এই কোরআনের হক কথাগুলো বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়া এটাই হলো তাদের অপরাধ কথা বলেন ঠিক কিনা আল্লামা মামুনুল হকের হুঙ্কার শুনে জালিম শক্তি থরথর করে কেঁপেছে কথা বলেন ঠিক কিনা সেই আল্লামা মামুনুল হকের অবস্থা এমন করেছে আল্লামা মামুনুল হক ঠিকমতো হাঁটতে পারে না ঠিকমতো হাঁটতে পারে না লাঠি দিয়ে পাগলের মতন এরকম ঢুলতে ঢুলতে হাঁটে কথা বলার মতন কোনো শক্তি নাই এত নির্যাতন তাকে করা হয়েছে গলার ভিতরে গামছা চালিয়ে দিয়ে জুলুম নির্যাতন করেছে লাঠি মেরেছে শুনে রাখো আলেমদের ওপরে যারা আজকের বিনা অপরাধে আলেমদের গায়ে হাত তুলেছ তোমাদের ক্যান্সারে মরে যাবে তোমরা কথা বলেন ঠিক কিনা তোমাদের বড় 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 অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তোমাদের গজব দিয়ে ধ্বংস করে দেবে কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ আজকের আমাদের কলিজায় আঘাত লাগে আমাদের কলিজার ভিতরে অনেক কষ্ট যে আজকের কোরআনের কথা বলতে গেলে আমাদের অনেক আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় আজকের স্বাধীন বাংলাদেশের ভিতরে যে বাংলাদেশ লক্ষ শহীদের বিনিময়ে হাজার শহীদের বিনিময়ে হাজারো মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশে মানে 96% মুসলিমেরা আজকের মুখ ফুলিয়ে চলতে পারে না কথা বললেই তাদেরকে নানান রকম তকমা দিয়ে জালিমের জিন্দানখানায় ঢুকিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এই দিন দিন নয় আরো দিন আছে ওই দিনে হিসাব হবে সামনের দিনের কাছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন লিত্তাগিনা মাআবা এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছে সুতরাং তুমি বিরোধিতাও করবা আবার মানব সেবামূলক করবা এগুলো কোনোই লাভ হবে না তার কারণ তুমি মুসলমান দাবি করলে তোমাকে 100% মুসলিমের দাবি তোমাকে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা তুমি কালেমা পড়বা আবার কালিমার বিরোধিতা করবা কোনোদিন সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা
কালেমা আপনি নিজে পড়েছেন আবার এই কালিমার যারা দাওয়াত দেয় তাদেরকে আপনি ফাঁসিতে ঝুলাচ্ছেন আপনার কালিমা আর তাদের কালিমা কেমন হতে পারে একটু যদি আমরা চিন্তা করি সব উত্তর পেয়ে যাব কথা বলেন ঠিক কিনা এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি কথা বলেন ঠিক কিনা এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি এক কালিমায় মুক্ত আজাদ আরাকে দাস দাসে আরাকে দাস দাসে কথা বলেন ঠিক কিনা এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি এক কালিমায় মুক্ত আজাদ আরাকে দাস দাসে আরাকে দাস দাসে এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি এক কালিমায় মিলাদ সালাম ভোগ বিলাসীর পথ এক কালিমায় জেলের তালা রাসূলের উম্মত এক কালিমায় মিলাদ সালাম ভোগ বিলাসীর পথ এক কালিমায় জেলের তালা রাসূলের উম্মত এক কালিমায় বাতিল খুশি আমরা কালেমা পড়ি আবার বাতিল কেউ খুশি করি আছে না নাই সবাই বলেন আছে না নাই এক কালেমাই বাতিল খুশি পকেটে হবে ভার এক কালেমাই আল্লাহ রাসূল সাথী হবে তার কথা বলে ঠিক কিনা এক কালেমাই বাতিল খুশি পকেটে হবে ভার এক কালেমাই আল্লাহ রাসূল সাথী হবে তার কোন কালেমাই থাকবে তুমি জানাও জগৎবাসী কোন কালেমাই থাকবে তুমি জানাও জগৎবাসী আরাকে দাস দাসী এক কালেমাই এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি এক কালেমাই মুক্ত আজাদ আরাকে দাস দাসী আরাকে দাস দাসী এক কালেমাই এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি আল্লাহ বোঝার তৌফিক দান করুন বলেন আমি তাহলে শুধু মুখ দিয়ে কালেমা পড়লেই হবে না আপনি কালেমা পড়েন আর আপনাকে জামাই আদর করে পোলাও বিরিয়ানি খাওয়ায় আপনাকে আদর করে আর একজন সেই কালেমার ব্যাখ্যা যখন মানুষের কাছে পৌঁছায় দেয় তখন তাকে নানান রকম তোকমা দিয়ে যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী রাজাকারের নানান রকম তোকমা দিয়ে জেলের ভিতরে বলে কথা বলে ঠিক কিনা তাহলে মনে করতে হবে এই কালেমার ওই কালেমার ভিতরে নিশ্চয়ই পার্থক্য রয়েছে আমি আপনাদেরকে বলতে চাই আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন যত অনুসারীরা ছিলেন যারাই এই কালেমার ছায়াতলে এসেছে যারাই ইসলামের ছায়াতলে এসেছে প্রত্যেকের ওপরে জুলুম হয়েছে প্রত্যেকের ওপরে নির্যাতন হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকের আপনি কালেমা পড়লে আপনি কালেমা পড়ে ভিক্ষা করলে আপনাকে দশ টাকা দেয় আপনি কালেমার দাওয়াত দিলে আপনাকে জামাই আদার করে খাওয়ায় আর আরেকজন কালেমা পড়লে কালেমার দাওয়াত দিলেই তাকে জেলে যেতে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় আমার মনে হয় কসম খোদার নিশ্চয় যাদের কালেমায় জামাই আদর করা হয় এই কালেমা রাসূলের কালেমা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনি কালেমা পড়বেন কালেমার দাওয়াত দিবেন আপনার উপরে জুলুম আসবেই আপনার উপরে বাধা আসবেই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ বলতেছিলাম এই দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিরোধিতা করেছে কালেমার বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ওই সমস্ত জালিমদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নামটাকে ফাঁদ হিসাবে তৈরি করেছি ও আমার বন্ধুগণ আখিরাতের ময়দানে হিসাব হওয়ার পরে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওই বেঈমানগুলো যারা দুনিয়ায় কোরআনের বিরোধিতা করেছে ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছে
আলেম ওলামাদেরকে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে যাদেরকে শাস্তি হচ্ছে আজকের এহেন জুলুম অপকর্মকাণ্ডের ভিতরে যারা জড়িত আল্লাহ তাআলা এই সমস্ত বেঈমান নাফরমানদেরকে ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে ওই জাহান্নামের দিকে নিয়ে যাও যে জাহান্নামটা ফাঁদ হিসেবে তৈরি করে রাখা হয়েছে কথা বলেন ঠিক কি না وسيق الذين كفروا إلى جهنم زمرا الله أكبر জাহান্নামের ভিতরে তাদেরকে জাহান্নামীদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান্নামে কেন যাবে আপনাদের কি মুখস্থ হয়েছে কি কেন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার কারণ হলো যারা কোরআনের বিরোধিতা করে যারা ইসলামের বিরোধিতা করে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কালেমা নিয়ে বিভক্তি সৃষ্টি করে এই সমস্ত নাফরমান আর বেঈমানগুলো ওই জাহান্নামে চলে যাবে সবাই কি মুখস্থ হয়েছে তো মুখস্থ হয়েছে এই বিরোধিতা কাজ কি করা যাবে কখনো কোরআনের বিরোধিতা করা যাবে শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে ইসলামের বিরোধিতা করা যাবে ইসলামের বিরোধিতা যারা করে এই সমস্ত জালিম শক্তির পেছনে দৌড়ানো যাবে কোনোদিন যাবে না আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমি আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ফেরেশতাদেরকে যখন অর্ডার করবেন ফেরেশতারা এবার এই দুনিয়ার ভিতরে যারা বিরোধী ছিল ইসলাম বিরোধী ছিল কোরআন বিরোধী ছিল আলেম উলামা বিরোধী ছিল আল্লাহ তাআলার অর্ডার শুনে ফেরেশতারা এবার তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই জাহান্নাম তো রিসিভ করার জন্য অপেক্ষা আছে কোরআন সে কথা বলতেছে তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ আল্লাহু আকবার সূরাতুল মুলক 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মাঝখানে আপনারা এই আয়াতে কারিমা পেয়ে যাবেন তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ যাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নাম তাদের দেখে গোসায় ফেটে পড়বে রাগে ফেটে পড়তে চাইবে দুনিয়ার ভিতরে কি করেছিলি একবার একটু এসে দেখ 14 গোষ্ঠীর নাম তোদেরকে ভুলিয়ে দেব আজকের যেমনি ভাবে রিমান্ডের নাম করে নানান রকম মিথ্যা কথাগুলো তাদের জবান থেকে বের করানো হচ্ছে ফেরে ওদিকে জাহান্নামের ফেরেশতারাও অপেক্ষায় রয়েছে দুনিয়ার ভিতরে যারা এরকম এহেন বাড়াবাড়ি করেছো যারা নিরপরাধ মানুষদেরকে ডান্ডাবেড়ি পরিয়েছো একবার এসো 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে ছেড়ে দেব কথা বলেন ঠিক কি না তাকাদু তামাইয়াযু মিনাল গাইজ জাহান্নাম রাগে ফেটে পড়তে চাইবে একবার এসে দেখ কি অবস্থা করি যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে তখন তারা আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে চলবে এইভাবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে কাদেরকে লিত্তাগিনা মাআবা যারা কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে আপনি যত বড় হাজী সাহেব হন ওটা আপনার ব্যাপার কিন্তু আপনার ভেতরে তো আপনি মুনাফিকি পুষে রয়েছেন আপনার ভেতরে তো আপনি মুনাফিকির নীতির অবলম্বন করতেছেন আপনি নামাজও পড়েন আপনি সুদের ভিতরে জড়িত আপনি নামাজও পড়েন আপনি বাটপারি করেন চিটারি করেন আপনি চুরি করেন আপনি শয়তানি করেন মানুষের উপরে জুলুম করেন জমির আইল ঠালেন কথা বলেন ঠিক কিনা জমির আইল ঠালা ব্যক্তি চাষা আছে না নাই জমির আইল ঠালা চাষা আছে না নাই চাষার জমি পাঁচ কাঠা আল ঠেলতে ঠেলতে জমির আল কাটতে কাটতে চাষার জমিতে বরকত হয়ে গেছে পাঁচ কাঠার জায়গায় এখন কয়েক পয়েন্ট বেশি হয়ে গেছে মনে হয় যেন আল্লাহর তরফ থেকে বরকত হয়েছে বরকত তো না মূলত উনি যে মুসলমানের নীতি বাদ দিয়ে উনি যে মুনাফিকির বৈশিষ্ট্য ভেতরে ধারণ করেছে এই জন্য উনার জমিতে বরকত হয়েছে কথা বলেন ঠিক কিনা কোথায় যাবেন দুনিয়ার কেউ না কিছু করলেও আল্লাহ কিছু সব কিছু দেখতেছেন সময় অনুযায়ী আপনাদের কর্মফল আপনাদেরকে ফেরত দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা
আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে কাদেরকে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে যারা কোরআনের বিরোধিতা করেছে এখানে নিজের দিকে কেউ ইন্ডিকেট করবেন না অনেকেই রয়েছেন হয়তো কোরআনের গল্প শুনেই মনে করবেন হুজুর রাজনীতির বয়ান করতেছে আসলে কি এগুলো রাজনীতির কোনো কথা এগুলো কার কথা সবাই বলেন কার কথা আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন যে সংবিধানটা ছিল সেই সংবিধানের নাম কি সংবিধানের নাম কি এই কোরআন দিয়ে আল্লাহর নবী কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর কয় বছর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন তো সেই সময়ে এই কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার কারণে অমানুষগুলো সব সোনার মানুষে পরিণত হয়েছিল আর আজকের সেই কোরআন নামক সংবিধান বাদ দিয়ে মানব রচিত সংবিধান দিয়ে ইচ্ছা মতন দেশ পরিচালনা করতেছো তার মানে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তো বড় বড় বোতল আর খাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা লাল দানার ব্যবসা তো করা যাবে না চিটারি করা যাবে না ঘুষ খাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা দেশের সম্পদ লুটে পুটে দেশের বাইরে তো আর সেকেন্ডম তৈরি করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো তোমরা কোরআনের বিরোধিতা করো এই জন্যই তো কোরআন তোমাদের ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ আল্লাহ তাআলা স্বয়ং এই কোরআনের মাধ্যমেই বলেছেন আপনারা খুলবেন আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না আল্লাহ তাআলা সূরাতুল মাইদা কোন সূরা বললাম সূরাতুল মাইদা 6 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইন 15 নাম্বার লাইন 15 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন একই কথা বলেছেন আল্লাহ তাআলা বলতেছেন আমাল্লাম নাহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন এগুলো কার কথা সবাই বলেন কার কথা সূরা মাইদা 6 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা নেতা যারা রয়েছেন তারা একটু চোখ খুলে দেখবেন এখানে কি কথা বলা হয়েছে আপনি কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন সেই দিন সব বেরিয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন আমাল্লাম নাহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আমার তরফ থেকে নাজিলকৃত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা সব কাফের তারা সব জালেম তারা সব ফাসেক কত বলেন ঠিক কিনা এগুলো কার কথা এবার আমি বলছি আপনি আমার পরে খেপে যাবেন কেন খেপে যাবেন আপনি আমার পরে মামলা দিবেন কেন মামলা দিবেন এগুলো তো আমার কোনো কথা না এগুলো আল্লাহর কথা আমরা মুসলমান আমাদের অবশ্যই কর্তব্য সত্য কথা প্রচার করে দাও তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দাও অসৎ থেকে মানুষকে ফিরিয়ে রাখো এটা কার বাণী সবাই বলেন কার বাণী এর পরে যদি আপনার গায়ে চুলকানি ওঠে তো মনে করেন আপনি যতই মুসলমান দাবি করেন না কেন আপনি হচ্ছেন টাটকা মুনাফিকের বাচ্চা কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ আল্লাহ তাআলা সেই কোরআন দিয়েই বলতেছেন জাহান্নামীদেরকে যখন ধাক্কায় ধাক্কায় যেরকম ধাক্কাইতে ধাক্কাইতে আলেম ওলামাদেরকে তাদেরকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় ছোট্ট রফিকুল ইসলাম মাদানী একটু ছোট্ট মানুষ সেই ছোট্ট মানুষটাকে বিনা অপরাধে তার কথা কি ছিল জানেন তার কথা ছিল যে রাষ্ট্রপতি কোরআন মানে না যে রাষ্ট্রপতি ইসলাম মানে না ওই রাষ্ট্রপতি আমরা মানি না এইটাই হলো তার বক্তব্য ছিল আর এইটার কারণে আজকের সে মামলার শিকার হয়েছে কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ সেই ছোট্ট মানুষটার পায়ে হাতে বেড়ি দিয়ে এমন ভাবে তাকে আদালতে নিয়ে যাচ্ছে দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই আপনারা অনেকেই দেখেছেন চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লামা মামুনুল হক যখন গাড়ির থেকে প্রিজন ভ্যান থেকে নেমে যখন আসতেছে তখন হাতে একটা লাঠি এই লাঠি ভর দিয়ে দিয়ে এমন ভাবে আসতেছে যে কি মারটা যে মেরেছে ঠিক মতন কথা বলতে পারে না ঠিক মতো হাঁটতে পারে না কিসের কারণে আজকের দিন শেষ হলে জবাব অবশ্যই কিন্তু তোমাদের দিতে হবে কথা বলেন ঠিক কিনা ইমানের দাবি নিয়ে বলছি যারা এই কোরআন বিরোধী কর্মকাণ্ডের ভিতরে জড়িত অনতিবিলম্বে তওবা করে ইসলামের রাস্তায় ফিরে আসুন না হলে তুরস্ক সিরিয়ায় যেভাবে পদে পদে বিভিন্ন রকম ভূমিকম্প দিয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের উপরেও ভূমিকম্প হতে আল্লাহর গজব নাজিল হতে কিন্তু এক সেকেন্ড সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা
আমার বন্ধুগণ বলতেছিলাম যে এদেরকে যেভাবে বেড়ি লাগিয়ে যেভাবে কষ্ট করে তাদেরকে আদালতে নিয়ে গেল আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা দুনিয়ার ভিতরে যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে ও ফেরেশতারা এদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাও কোথায় নিয়ে যাবে ওই জাহান্নামের ভিতরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা যে জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য ওত পেতে বসে রয়েছে কথা বলেন ঠিক কি না ওই জাহান্নামে কি তোমরা যেতে চাও কোনদিন আমরা যেতে চাই না ওই রকম কর্মকাণ্ড আমরা করব না ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন আমার বন্ধুগণ এবার জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে ওই সমস্ত আল্লাহর ওলি যারা কোরআনের বিরোধিতা করত আল্লাহর ওলি তো না টাটকা টাটকা সব শয়তানের থালি এই সমস্ত বেঈমানগুলো এবার আফসোস করতে করতে তাদের আর কোন রকম জায়গা থাকবে না আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা তারা আফসোস করবে আর বলবে আরে দুনিয়ার ভিতরে যদি ওই বেঈমানটার সাথে ওই বেঈমানটার সাথে আমি উঠাবসা না করতাম ওই বেঈমানটাকে যদি বন্ধু আমি না বলতাম ও আমার বন্ধুগণ আমাদের ভিতরে এমন লোক রয়েছে সব সুবিধাবাদী যেদিকে পানি পড়ে ওইদিকেই ছাতা ধরে এমন মানুষ আছে না নাই এমন মানুষ আছে না নাই ও আমার বন্ধুগণ এই দুনিয়ায় আপনি কতদিন বাঁচবেন এই দুনিয়া কিন্তু সারা জীবন না সামান্য দুনিয়া বিষাক্তের জন্য 2000 টাকা 3000 টাকার বিনিময়ে মিথ্যা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে 2000 টাকা 3000 টাকার বিনিময়ে নেতার পিছনে আপনি চামচামি করতেছেন ইসলামের বিরোধিতা করতেছেন খবরদার খবরদার ওই দিন কিন্তু আফসোসের আর সীমা থাকবে না ওই দিন যারা এই দুনিয়ার ভিতরে এহেন কর্মকাণ্ড করেছে আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা দুনিয়ার ভিতরে যদি এই সমস্ত বেঈমানদের সাথে আমি উঠাবসা না করতাম ওদেরকে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে আজকের এই দুরবস্থা আমার হতো না আরও তারা আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া আহারে দুনিয়ায় এত টাকা পয়সার অর্থ সম্পদ আমরা বানিয়েছিলাম কিভাবে সব চুরি করে বড় বড় চেয়ারে বসে এক একটা সিগনেচারে 5 লাখ 10 লাখ 20 লাখ পর্যন্ত সব উপার্জন করেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আবার অনেকে আল্লাহর অলির পরিচয় দেয় ওপর দিয়ে নেয় না নিজ দিয়ে ঘুষের টাকার বান্ডিলগুলো সব নিয়ে নেয় কথা বলেন ঠিক কিনা আবার আবার শুধু তাই নয় এই সমাজে আমাদের সমাজে বিবাহ হয় এই বিবাহের ভিতরেও যৌতুক চালু আছে না নাই বলেন আছে না নাই এই যৌতুকের টাকা খাওয়া কি হালাল নাকি হারাম সবাই বলেন হালাল না হারাম এই হারামখোর আছে না নাই আমাদের এলাকায় হারামখোর আছে না নাই এই হারামখোরগুলো কি করে জানেন মেয়ের বাবার কাছে যায় ভিক্ষা করা শুরু করে আমার ছেলের কোনো চাওয়া নাই শুধুমাত্র একখান পালসার দিলে হবে শুধুমাত্র একখান পালসার দিলে হবে আর আপনার একমাত্র মেয়ে 50 ইঞ্চি একখান এলইডি টিভি দিলে হবে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত হারামখোর যারা রয়েছে শুনে রাখো এই দুনিয়ার ভিতর হারাম খাইতে খাইতে জীবন শেষ করেছ ওই দিন তোমাদের আফসোস করতে হবে যে মা আগনা আন্নি মালিয়া আহারে দুনিয়ায় তো কোটি টাকার মালিক ছিলাম অর্থ সম্পদের মালিক ছিলাম আহারে আজকের তো কোনো টাকা পয়সা আমার কোনো কাজে লাগলো না কোনো কিছুই কাজে লাগলো না অনেক মুরিদরা রয়েছে মুরিদদের গল্প না করলেই তো হয় না অনেক মুরিদরা রয়েছে বাবা বাবা একটু পাম্পট্টি দিচ্ছে কি আমার কাছে এসে মুরিদ হও তোমাদেরকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাব আমার কাছে এসে মুরিদ হও জাহাজে করে জান্নাত পার করে জান্নাত নিয়ে যাব এরকম অনেক রকম স্বপ্নের বাণী আপনাকে শোনাচ্ছে আর আপনি তো সাধারণ পাবলিক কি আর করবেন 10 বছর বিয়ে করেছেন সন্তান হয় না বাবা যখন বলেছে তাহলে নিশ্চয় হবে আপনি মাজারে যে একটা সিজদা দিচ্ছেন মনে করতেছেন আপনার বাচ্চা হবে আপনি এরকম করে আপনার ইমান জবান সব ধ্বংস করে দিচ্ছেন বিভিন্ন মাজারে যে পড়ে থাকতেছেন মাজারে যে পয়সা দান করতেছেন গরু ছাগল দান করতেছেন আবার অনেক বাবা বাবা তো আমাদের বাংলাদেশে অভাব নাই বিড়ি বাবা গাঞ্জা বাবা পাগলা বাবা আগলা বাবা
চুলকানি বাবা বদনা বাবা কত রকম বাবা যে আমাদের দেশের ভিতরে রয়েছে এই দেশে যেমন বাবা রয়েছে বাবার মুরিদের অভাব নাই কথা বলেন ঠিক কি না ও আমার বন্ধুগণ এই বাবার আপনাকে নানান রকম স্বপ্নের বাণী শোনাচ্ছে আপনাকে নানান রকম ফুসলিয়ে পাম্পটি দিয়ে আপনার ঈমান জবান টাকা পয়সা সবগুলো শেষ করে দিচ্ছে কথা বলেন ঠিক কি না আপনাকে বলতেছে আপনার কোনো চিন্তা নাই আমি আছি আপনিও চিন্তা করতেছেন দুই পাশে দুই বাবার মুরিদ এই বাবা যদি কোনো ভাবে স্লিপ করে আরেক বাবা তো আমার আছে ওই বাবা তো সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনি এমন স্বপ্নের ভিতরে রয়েছেন স্বপ্নের বাণী বাবা আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব আপনি সেই সার্টিফিকেট বগল দাবাই করে নিয়ে আপনি লাফাচ্ছেন আর গান গাচ্ছেন কি রহমান কাতিবিন রোজে হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো সবাই ইসলাম ল্যাংটা বাবার লোক আর আল্লাহ তাআলা সাথে সাথে তোমার কলগুলো সব ভেঙে চুরে টুকরো টুকরো করে দেবে কথা বলেন ঠিক কি না যারা পীরের নামে পীরের মুরিদ হয়ে নানান রকম ভাবে স্বপ্নের ভিতরে রয়েছো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তোমাদের পাশে কিন্তু কেউ থাকবে না ওই দুর্দিনে ওই দিন শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া তোমাদের পাশে কিন্তু আর কেউ দাঁড়াবে না সুতরাং ওই ফালতু চিন্তা চেতনা স্বপ্ন বাদ দিয়ে কোরআনের রাস্তায় আমাদেরকে আসতে হবে রাজি আছি সবাই কি রাজি আছেন এই কোরআনের ময়দানে কোরআনের আন্দোলনে আপনাদেরকে শরীক হতে হবে পারবেন তো সবাই পারবেন আল্লাহ যেন কবুল করেন বলেন আমি আপনি সার্টিফিকেট কানার নিয়ে বগল দাবাই করে নিয়ে কবরের সামনে এবার ঢোল ডাকটা বাজাচ্ছেন আর গান বলতেছেন কি রহমান কাতিবিন রোজে হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো সবাই ছিলাম গাঞ্জা বাবার লোক আমি তো বলি কি রহমান কাতিবিন পাইবে যে দিন তোরাই ছিলি যারা গাঁজা বাবার লোক তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢোক কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ আমরা বলতে চাই আমরা যারা নবীর উম্মত দাবি করি এই উম্মত যদি আমরা দাবি করি আমাদেরও গান রয়েছে কি রহমান কাতিবিন রোজে হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো সবাই ছিলাম মুহাম্মাদের লোক লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো রাসূল ছাড়া অন্য কিছু মানি না মানব না লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ আপনি যদি মাপ পেতে চান সুপারিশ পেতে চান আপনাকে ওই দয়াল বাবার ধান্দাবাজি বাদ দিয়ে আপনাকে রাসূলের অনুসারী হতে হবে আপনি রাসূলের অনুসারী যদি না হতে পারেন ওই দিন কিন্তু আপনাকে আফসোসের কোনো সীমা থাকবে না কথা বলেন ঠিক কি না জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিন আপনি নানান রকম টেনশনে ফেটে পড়বেন আর আফসোস করবেন মা আগনি মালিয়া দুনিয়ার ভিতরে ঘুষের বস্তা উপার্জন করেছিলাম নানান রকমভাবে মানুষকে জুলুম করে সাদাবাজি করেছিলাম দুনিয়ার ভিতরে এত টাকা পয়সা এত কিছু ছিল আহারে এই দুর্দিনে দেখতেছি কোনো পীরও নাই কোনো টাকা পয়সাও আমার কাজে লাগতেছে না শুধু তাই নয় বড় বড় প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার মেয়র যত তথাকথিত নেতা নামের শয়তানগুলো ওই দিন সব আফসোস করবে আর বলবে হালাকান্নি সুলতানিয়া আর দুনিয়ার ভিতরে বড় ক্ষমতা ছিল আমার বড় প্রধানমন্ত্রী আমি ছিলাম আজকের তো দেখছি কোনো ক্ষমতা আমার কাজে লাগতেছে না দুনিয়ার ভিতরে ক্ষমতা প্রয়োগ করে যা ইচ্ছা তাই করেছি আমি দিনকে রাত করেছি রাতকে দিন করেছি আইনটাকে পাল্টিয়ে যত সব বেআইনি কারবারগুলো আমি করেছি ক্ষমতার জোরে কথা বলেন ঠিক কিনা আজকের আইনের চেয়ারে যাকে দেওয়া হয়েছে
আইনের চেয়ারে বসে যত সব বেআইনি কাজগুলো ওই বেঈমানরা সংগঠিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা শিক্ষামন্ত্রীর চেয়ারটা যাকে দেয়া হলো ওই বেঈমানটা শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে ইসলামটাকে কিভাবে ধ্বংস করা যায় ইসলাম শিক্ষা কিভাবে মুছে ফেলা যায় সব সময় তার পাইতারাগুলো করতেছে কথা বলেন ঠিক কিনা 2023 সনের জানুয়ারিতে আমাদের কোমলমতি বাচ্চাদের কাছে যে শিক্ষা বই তুলে দেওয়া হয়েছে এই শিক্ষার ভিতরে ছোটবেলায় আমরা ক্লাস 3 তে পড়েছি 4 এ পড়েছি 5 এ পড়েছি আমরা দেখেছি ক্লাস 3 এর বইয়ের ভিতরে বিশ্বনবীর জীবনী সংক্ষিপ্ত আকারে দেয়া ছিল ক্লাস 4 এর বইয়ের ভিতরে আবু বকর ওমরের জীবনী দেয়া ছিল ক্লাস 5 এর বইয়ের ভিতরে বিশ্বনবীর বিদায় হজের ভাষণ তুলে দেয়া ছিল আজকে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে আজকের শিক্ষাকে ধ্বংস করার জন্য তারা কি করেছে দেখুন ছলে বলে কৌশলে ওই দাদা বাবুদের দেশ থেকে বই ছাপিয়ে এনে ওই বইয়ের ভিতরে ক্লাস 3 এর বইয়ের ভিতরে ক্লাস 3 এর বইয়ের ভিতর থেকে আপনার আমার রবকে আজকের সেটা বাদ দিয়ে লাল গরু নামক এই গল্পের মাধ্যমে মুসলমান কোমলমতি বাচ্চাদেরকে গরুকে দেবতা বলতে বাধ্য করানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা যদি পরীক্ষায় আসে না লিখলে গরুকে দেবতা এটা যদি আপনার বাচ্চা না লেখে আপনার বাচ্চা ফেল করবে তার কারণ ওই গল্প তো রয়েছে ওটা যদি আপনি সঠিকভাবে অ্যানসার না করেন আপনি কি ফেল করবেন না পাশ করবেন তাহলে জোর করে আপনাকে দেবতা গরুকে দেবতা বলতে বাধ্য করানো হচ্ছে আজকের ছোট ছোট বাচ্চাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য জাতির পিতা সব তাদেরকে মগজের ভিতরে ঢুকানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুগণ শুধু তাই নয় ক্লাস 7 এর বইয়ের ভিতরে শরৎচন্দ্রের লেখা লালু নামে একটা মানে গল্প সংযোজন করে সেই গল্পের মাধ্যমে মুসলমান কোমলমতি বাচ্চাদেরকে কালী পূজার দিকে সব ধাবিত করানো হয়েছে কথা বলেন ঠিক শুধু তাই নয় ক্লাস 6 এবং 7 এর বইয়ের ভিতরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞান বইয়ের ভিতরে ইসলামের আদর্শগুলো সব মুছে বিবর্তনবাদ ডারউইনবাদ সত্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমান এই মানুষ নাকি আগে মানুষ ছিল না মানুষ ছিল নাকি বান্দরের জাত মানুষ ছিল নাকি বান্দরের বাচ্চা আচ্ছা এই কথা কি শয়তানও বিশ্বাস করবে শয়তানও বিশ্বাস করবে তার কারণ আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল শয়তান জানতো কিনা সবাই বলেন জানতো কিনা আল্লাহ তাআলা বলেছিল আদমের সম্মান সর্বোচ্চ রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা সবাই আদমকে সিজদা করো আর আজকের এই সমস্ত বেঈমান নাস্তিকগুলো শিখাচ্ছে মানুষ আগে মানুষ ছিল না মানুষ ছিল পূর্বে বান্দরের বাচ্চা এই যদি আপনার আমার ছোট ছোট বাচ্চারা এই রকম শিক্ষা গ্রহণ করে ও আমার বন্ধুগণ শুনে রাখুন যে আজকের যেমনিভাবে শিক্ষা গ্রহণ করছে আগামী 10 বছরের ভিতরে ওই ফেরাউনের কায়দায় দেশটাকে একবার শিক্ষাহীনতা করে দেবে কথা বলেন ঠিক কিনা ফেরাউন এরকম পদক্ষেপ নিয়েছিল হামান পদক্ষেপ নিয়েছিল ওই ফেরাউনকে খোদা বলার দাবি করানোর জন্য ফেরাউনকে বলেছিল বন্ধু তুমি নিজেকে রব বলে দাবি করো তখন ফেরাউন বলতেছিল যে আমার দ্বারা রব পালন করা রব মানে প্রকাশ করা সম্ভব নয় তখন তার মন্ত্রী হামান ওই সময় বলেছিল বন্ধু তুমি আমাকে 40টা বছর সময় দাও 40 বছরের ভিতরে দেশটার ভিতরে এমন পরিবর্তন আমি সাধিত করব আপনাকে রব বলতে আর কোনো কষ্ট হবে না এই জন্য আমার প্রথম 10 বছরের টার্গেট হবে এই মিশরের ভিতরে শিক্ষানীতির ভিতরে পাঠ্য বইয়ের ভিতরে যত জায়গায় আল্লাহর নাম রাসুলের নাম রয়েছে আমি সুকৌশলে মন্ত্রিত্বের পাওয়ার দিয়ে আমি সমস্ত পাঠ্য বই থেকে আল্লাহ এবং আল্লাহর নবীদের নাম ইসলামের নামগুলো সব কৌশলে মুছে ফেলে দেব ও আমার বন্ধুগণ আজকের যারা এই মুসলিমের দেশে মুসলমানের বাচ্চা দাবি করে যারা শিক্ষানীতির ভিতর থেকে ইসলামকে বাদ দিয়ে বিবর্তনবাদ প্রতিষ্ঠিত করার চিন্তা করেছো আমার মনে হয় এরা যতই মুসলমান পরিচয় দেখ না কেন সবগুলো ওই ফেরাউন আর হামানের উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা
ও আমার বন্ধুগণ সেই কৌশলে একই সিস্টেমে আজকের বাংলাদেশের শিক্ষাঙ্গনেও আজকের নাস্তিক্যবাদ ঢুকানোর মতন ষড়যন্ত্র শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা এর ভিতরে 96% মুসলিমকে আজকে রুখে দাঁড়াতে হবে শিক্ষানীতি যদি পরিবর্তন না হয় সারা বাংলাদেশের ভিতরে সংগ্রাম ঘোষণা করতে হবে রাজি আছি রাজি আছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানী শক্তি আরো বৃদ্ধি করে দেন বলেন আমি আরো জোরে বলুন আল্লাহুম্মা আমি ও আমার বন্ধুগণ আজকের যারা ইসলামের বাড়াবাড়ি করতেছো বিরোধিতা করতেছো শুনে রাখো এই দিন দিন নয় আরো দিন তোমাদের জন্য অপেক্ষা করতেছে ওই দিন হতাশ হয়ে চিন্তা করেও কোনো লাভ হবে না আফসোস করতে হবে শুধু আহারে দুনিয়ার ভিতরে কাকে বন্ধু বানাইছিলাম কোন চেয়ারে বসে এই কাজ করেছিলাম আহারে কোনো ক্ষমতা তো আমার কাজে লাগতেছে না দুনিয়ার ভিতরে তথাকথিত নেতা নামের খাতা ছিলাম আহারে সেই সেই দাপট তো আজকের আমার নাই হালাকান্নি সুলতানিয়া সেই দিন বলবে আহারে কত ক্ষমতা দুনিয়ার ভিতরে আমার ছিল আজকের সেই ক্ষমতা গেল কোথায় ওই দিন প্রধানমন্ত্রীর মতন বড় এতিম বড় ফকির বড় মিসকিন আর কেউ হবে না কথা বলেন ঠিক কিনা আজকের দুনিয়ার ভিতরে আল্লাহর হক নষ্ট করতেছো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু 18 কোটি মুসলমানের হক যারা নষ্ট করতেছো শুনে রাখো একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না তোমার মতন আল্লাহর ওলির আল্লাহর কোনো দরকার নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কিয়ামতের ময়দানে আফসোস করবে আচ্ছা এগুলো কার কথা সবাই বলেন যার গায়ে আগুন ধরবে মনে করবেন ওর ভিতরে মুনাফিকের রক্ত ওর ভিতরে মুনাফিকের রক্ত আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন হালাকান্নি সুলতানিয়া ওই দিন বড় 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 মহাশয়েরা বড় বড় নেতারা সেদিন আফসোস করবে দুনিয়ার ভিতরে এত পাওয়ার ছিল এত ক্ষমতা ছিল আহারে আজকের তো কোনো ক্ষমতা আমার কাজে লাগতেছে না সেই দিন এইরকম ভাবে যখন আফসোস করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন হুজুর ফাগুল্লু ثم الجحيم صلوا ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوا কোরআনের ভিতরে আছে না নাই আপনারা 29 নাম্বার পারা খুলবেন সূরাতুল হাক্কা খুলবেন 43 44 45 নাম্বার আয়াতগুলো আপনারা দেখবেন আল্লাহ তাআলা যখন এই সমস্ত বেঈমানগুলো যারা লিত্তাগিনা মাআবা কোরআনের যারা বিরোধিতা করেছিল ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছিল যারা শিক্ষাঙ্গনের বিরোধিতা করেছিল এই সমস্ত বেঈমানদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার অর্ডার করবেন হুজুর ফাগুল্লু ওদেরকে ধরো ওদেরকে পাকড়াও করো সুম্মাল জাহিমা সাল্লু ওদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো বলেন না আল্লাহু আকবার শুধু তাই নয় সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যারউহা 70 জিরাআন ফাসলুকু আজকের দুনিয়ার ভিতরে যারা সামান্য এক গজ বেড়ি লাগাচ্ছো শুনে রাখো আল্লাহ তাআলার কোরআন বলছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলবেন ওদের 70 গজ লোহার বেড়ি দিয়ে ওদেরকে বেঁধে ওদেরকে সুম্মাল জাহিমা সাল্লু ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ভিতরে ফেলে দাও বলেন না আল্লাহু আকবার সুতরাং আজকের যারা বেড়ি লাগাচ্ছ তোমরা বেড়ি পড়ার জন্য রেডি থাকো সময় সামনে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন যদি সত্য থাকে আজকের যারা বিরোধিতা করতেছ আল্লাহ কিন্তু তোমাদের খবর করে ছেড়ে দেবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলতেছেন আজকের কেন তারা জাহান্নামের ভিতরে ঢুকল তাদেরকে বলা হবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার তাদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নামে আসলে দুনিয়ার ভিতর থেকে তোমরা কি ভালো কাজ করো না কেন তোমরা আজকের জাহান্নামে আসলে কোন কারণে আজকের তোমাদের জাহান্নামে আসতে হলো তখন তারা এক নাম্বার পয়েন্ট উল্লেখ করবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়তাম না, অথচ ভোটের সময় আসলে যে পাঞ্জাবি টুপির সারা জীবন বিরোধিতা করেছে, ভোটের সময় আসলে ওই পাঞ্জাবি আর টুপি আগে পরিধান করে এমন নেতা আছে না নাই? এমন নেতা আছে না নাই? ভোটের সময় আসে আর তখন দরবেশ সেজে যায়, তখন দাড়ি টুপি পাগড়ি সব রকম সে পরতে ইচ্ছা করে, পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে এসে নেতার আসনে এসে গলাবাজি শুরু করে দেয়। ও বন্ধুগণ, আমি ভোটে দাঁড়িয়েছি, আপনাদের দোয়া নিতে এসেছি, সবাই আপনারা আমাকে ভোট দিবেন, ভোটে পাস করতে পারলে সব একটা একটা আসল আবাস দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে এরা কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, এরা কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না। ভোট চাওয়ার জন্য একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দেই। আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় নেতা সাহেব আসরের নামাজে চলে গেছে, সারা জীবন পড়ছেন দিকে আসার খেয়েছে কিনা আল্লাহই ভালো জানে। অজু পারে না, নামাজ জানে না, কিছুই জানে না, ভোট নেওয়ার জন্য অজু করতে বসেছে নেতা সাহেব। অজু করতে যে তিনবার যে কুলি করতে হয়, এই কুলির পানি যে ফেলে দিতে হয় নেতা সাহেব সেটা জানে না, কুলি করতে যে সব পানিগুলো সব ঢক ঢক করে খেয়ে ফেলে। এই হলো নেতার পরিচয়। নেতা সাহেব উজু করতেছে, উজু করতে যে পানিগুলো সব ঢক ঢক করে খেয়ে ফেলতেছে, হাত ধুচ্ছে পা ধুচ্ছে এইভাবে যেমন তেমন করে উজু করে, পকেটে তো টুপি নাই, পেছনের পকেটে একখান রুমাল গোজা ছিল, কখন কোন সময় কি মুছেছে আল্লাহই ভালো জানে। নামাজের সময় হয়েছে, ওই রুমালখানা মাথায় বেঁধে একেবার আল্লাহর ওলির বেশে আসরের নামাজে দাঁড়িয়ে গেছে। আসরের নামাজের সময় মসজিদে যেয়ে দেখতেছে মাত্র দুই কাতার মুসল্লি, এইখানে তো দাঁড়ায় কোনো লাভ নাই, ও তো আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই, ও তো মাত্র ভোটের জন্য এসেছে, দাঁড়িয়ে দেখতেছে এখানে বেশি মুসল্লি নাই, সালাম ফিরিয়েছে একটু সালাম দিয়ে দৌড়িয়ে আর এক মসজিদে ওই একই আসরের নামাজ যে আল্লাহু আকবার, একই আসরের নামাজ দুইবার, এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? আসর এইখানে পড়েছে, এখানে লোকজন কম, এখন এইখানে তো কোনো লাভ নাই, দৌড়ে আর এক এলাকার মসজিদে যে আল্লাহু আকবার। নামাজ শেষে বন্ধুগণ ভোটে দাঁড়িয়েছি, আপনাদের দোয়া নিতে এসেছি, আপনারা দোয়া করবেন আর আমার এই বদনামারকায় ভোট দেবেন, ভোটে পাস করতে পারলে বাস দিয়ে দেব। আমার বন্ধুগণ, এইভাবে আপনি মানুষকে ঠকিয়েছেন, আপনি আল্লাহকে ঠকিয়েছেন। আল্লাহ বলতেছে বান্দা তুই তো আমারে ঠকাস নাই, তুই তো নিজেকেই ঠকাই দিলি। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীদেরকে বলবে কেন তোরা জাহান্নামে আসলি, তখন তারা বলবে ওই সমস্ত নেতা নামের শয়তানগুলো সেদিন বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। ও বন্ধুগণ, ও যুবক ভাইয়েরা, তোমরা কি জানো নামাজ না পড়লে কত ক্ষতি, নামাজ না পড়লে কত বড় গুনাহ তোমার আমল নামায় যায়? তোমরা কি জানো এখানে পাঁচোক্ত নামাজ পড়ে কে কে, একটু হাত তোলেন তো, সবাই পাঁচোক্ত নামাজি, মাশাআল্লাহ, তাহলে তো এখানে আর মাহফিল দেওয়ার কোনো দরকার নাই, এখানে তো সব পাঁচোক্ত নামাজি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি অনেক মাহফিলে দেখেছি অর্ধেক মানুষ ঠিক মতো পাঁচোক্ত নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এখানে পাঁচোক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ। এই ওখানে আপনি হাত দিচ্ছেন কেন? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, নামাজ না পড়লে আমাদের কি অবস্থা হবে একটু জেনে নেই। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ছোট্ট ঘটনা বলে আজকের আলোচনার ইতি টানতে চাই। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক সুন্দরী রমণী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন নাই, তো মূসার আমলে ওই সময় এক মহিলাও জেনা করেছিল, জেনা করার পরে মূসার কাছে এসে বলছেন আল্লাহর নবী হে মূসা, আমি জেনা করে ফেলেছি, অবৈধ সন্তান পেটের ভিতরে চলে এসেছে, অবৈধ সন্তান মনে করে যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে
অবৈধ সন্তান মনে করে ওই সন্তানটাকেও আমি একটা আশার দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি আল্লাহর নবী মূসা আমি জেনা করেছি মানুষ হত্যা করেছি আমার এই গুনাহ কি আর ক্ষমা হবে তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে ফয়সালা আসার আগেই নিজেই ফয়সালা দিয়ে দিলেন আল্লাহর নবী মূসা বলতেছে তুমি বড় বড় অপরাধ করেছো জেনা করেছো মানুষ হত্যা করেছো তোমার এই গুনাহ কোনোদিন ক্ষমা হবে না তখন ওই সুন্দরী রমণী আল্লাহর কাছে মাথায় আঘাত করতে করতে কাঁদতেছে আর বলতেছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এত সুন্দর রূপ যৌবন আপনি আমাকে দিয়েছেন আপনি কি এই রূপ যৌবন আমাকে জাহান্নামের জন্য দিয়েছেন এই রূপ যৌবনকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য দিয়েছেন আমি তো অন্যায় করেছি আমি তো জেনা করেছি আমি ভুল বুঝতে পেরেছি শয়তানের প্ররোচনায় পড়ে আমি তো গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন এই গুনাহ কি আমার ক্ষমা হবে তখন ওই ওই যে মহিলা এমন ভাবে ক্রন্দন করতেছেন আল্লাহ তাআলা ওই মহিলার পরে সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইল আমিনকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে ভাই মূসা এ কেমন ফয়সালা তুমি দিয়ে দিলে ওই মহিলা যত বড় অপরাধ করেছে এর থেকেও বড় অপরাধীরা তো আপনার আশেপাশে ঘুরে বেড়ায় ও আমার বন্ধুগণ মূসার সময় নামাজ মাত্র দুই ওয়াক্ত ফরজ ছিল আমাদের সময় কয় ওয়াক্ত ফরজ সবাই বলেন কয় ওয়াক্ত ফরজ মূসা আলাইহিস সালামকে বলতেছে আপনার পাশে ওই মহিলার থেকেও বড় বড় অপরাধীরা তো ঘুরে বেড়ায় তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন ভাই জিব্রাইল তুমি কি বলো ওই মহিলা তো জেনা করেছে মানুষ হত্যা করেছে আল্লাহ তাআলা বলতেছেন যে জেনা করে যদি সে বিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করা এটা হলো জেনার ইসলামিক শাস্তি অবিবাহিতরা যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটায় যদি সে জীবিত থাকে তাহলে এক বছরের জন্য দেশান্তর করে দিতে হবে দেশ থেকে বের করে দিতে হবে এটা হলো অবিবাহিতদের জন্য জেনার শাস্তি ও আমার বন্ধুগণ আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যদি কেউ অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে সে যেন একটা মানুষকে হত্যা করলো না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় ওই গুনাহ তার আমলনামায় দেয়া হয় ভাই জিব্রাইল তুমি কি বলতেছো ওই মহিলা তো জেনা করেছে মানুষ হত্যা করেছে এত জঘন্য অপরাধের চাইতেও আর বড় অপরাধ কি হতে পারে তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ভাই মূসা শুনে নাও এর থেকে বড় অপরাধ হলো যারা ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় একটা ওয়াক্ত নামাজ যারা কাজা করে ফেলে আল্লাহ তাআলা বললেন জেনা করলে যে গুনাহ হয় মানুষ হত্যা করলে যে গুনাহ হয় ওর থেকেও বেশি গুনাহ ওই বান্দার আমল নামায় দেয় ও যুবকেরা নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে আজ থেকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ একমাত্র আল্লাহর খুশির জন্য আদায় করবে শুধুমাত্র তারাই দুটি হাত আমার আল্লাহ তাআলাকে দেখায় দেন লিল্লাহে তাকবীর আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন বলেন আমিন।